আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিক্ষেদ হয়ে গেল। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিক্ষেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। কৌশল ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। কৌশল ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ, আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে, তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না, শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে, আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছেন, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার, কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে।